দেখুন কোন শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে কোন ধরনের তাণ্ডব করা উচিত না, এটা সাংঘাতিকভাবে অন্যায়, এটা হওয়া উচিত না। যেই করে থাকুক না কেন, তাকে খুঁজে বের করে শাস্তি দেওয়া উচিত। আর দেখুন
আমাদের দেশে স্বাধীনতা এসেছে অহিংসার পথ ধরে, এত বড় গণতন্ত্র কিন্তু স্বাধীনতা এসেছে অহিংসার পথ ধরে, সেই জন্য অহিংসার পথই একমাত্র পথ, সেই পথে আলোচনার মাধ্যমে সমস্ত সমস্যার সমাধান হওয়া উচিত। ছাত্রদের ধর্ণা নাকি কিছু বলবেন নাকি? ছাত্রদের ধর্ণা, ছাত্রদের ধর্ণা।